ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। রেল স্টেশনের বড় ঘড়িটা টিক টিক করছে, ট্রেন এখনই আসার কথা। কান পেতে রইলাম, কিন্তু ট্রেন আসার কোনো নামগন্ধই নেই। একটু পর স্টেশনের গার্ড বলল, যান্ত্রিক সমস্যার জন্য ট্রেন আইতে আধ ঘন্টা দেরি হইব স্যার। তার মানে আরও আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। চারপাশে তাকালাম, যাত্রী তেমন একটা বেশি নেই। আমারও অবশ্য এত রাতে ট্রেনে চট্টগ্রাম যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু অফিসে জরুরি কাজ পড়ে যাওয়ায় বাধ্য হয়েই রাতে ট্রেনেই যেতে হচ্ছে। স্টেশনের দোকান থেকে সিগারেট কিনে বেঞ্চে বসে উদাসীন দৃষ্টিতে লাইনের দিকে তাকিয়ে সিগারেটে টান দিলাম। হঠাৎ কানে আসলো ট্রেনের হুইসেলের শব্দ আর চাকার খটখট শব্দ। একটু এগিয়ে গিয়ে দেখলাম ট্রেনটা স্টেশন থেকে দূরে কিছুটা পেছনে এসে থেমেছে। দৌড়ে ট্রেনের কাছে গেলাম। একটা লোক ট্রেনে উঠছিল, তাকে জিজ্ঞাসা করলাম, ভাই ট্রেন নাকি আধ ঘন্টা পরে আসবে, এত তাড়াতাড়ি চলে আসলো যে? বিরক্তি নিয়ে লোকটা উত্তর দিল, আমি জানি না। আবারও জিজ্ঞাসা করলাম, স্টেশনে অন্য কোনো যাত্রী এই ট্রেনে উঠছে না কেন? এটা চট্টগ্রাম যাবে তো? হ্যাঁ, এটা চট্টগ্রামেই যাবে, আর যার যে ট্রেনে ওঠার সে তো সে ট্রেনেই উঠে যাবে, তাই না? বলে লোকটা ট্রেনে উঠে গেল। লোকটার আচরণে অবাক হলাম, তবে আমার অত শত ভেবে লাভ নেই, আমি চট্টগ্রাম যেতে পারলেই হলো। ব্যাগটা হাতে নিয়ে ট্রেনে উঠলাম। বগিতে যাত্রী ছিল মাত্র 4 জন, বাকি সব সিটগুলোই ফাঁকা। জানালার পাশে একটা সিটে বসে পড়লাম। আমার সামনের লোকটা ঘুমিয়ে আছে। আবছা অন্ধকার পুরো বগি জুড়ে। ট্রেন আবার হুইসেল দিয়ে চলতে শুরু করল। স্টেশনের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম স্টেশনটা কেমন যেন পুরনো লাগছে। একটু অবাক হলাম, কিছুক্ষণ আগে দেখা স্টেশনটার এরকম অদ্ভুত পরিবর্তন কি করে হলো? নাকি আমি অন্ধকারে ভুলভাল দেখছি? মাথা থেকে অহেতুক চিন্তা দূর করে সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কি ভাই, ঘুমিয়ে পড়েছেন নাকি? একটু তন্দ্রাভাব আসতেই কারো ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি সামনের সিটে বসা একটা লোক আমাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, লোকটা স্পষ্ট স্বরে বলল, ঘুমের রাজ্যে এসে ঘুমানো যায় না বুঝলেন। আমি ঠিক বুঝতে পারলাম না, জিজ্ঞাসা করলাম, কি বললেন ভাই? ঠিক বুঝতে পারলাম না। লোকটা কথা ঘুরিয়ে বলল, আপনি চট্টগ্রাম যাবেন? হ্যাঁ যাব তো। রাতের ট্রেনে কেন? দিনেই তো যেতে পারতেন। আসলে অফিসে জরুরি কাজ পড়ে গেছে, তাই আসলাম। আমারও সেদিন অফিসে কাজ ছিল বুঝলেন, বউ সকালে নাস্তাও দিয়েছিল, কিন্তু খেতেই পারলাম না। কেন? মৃত মানুষরা খেতে পারে নাকি? মানে? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। লোকটা আমার কথার উত্তর না দিয়ে নিজের ব্যাগ থেকে একটা বাক্স বের করল। ঢাকনাটা খুলে আমার দিকে বাক্সটা এগিয়ে দিয়ে বলল, খাবেন? বাক্সটার দিকে তাকাতেই আমার বমি চলে আসলো। বাক্সের খাবারগুলো পচে গলে গেছে, তাতে পোকা কিলবিল করছে। আমি ধাক্কা দিয়ে খাবারগুলো ফেলে দিলাম। রাগে চেঁচিয়ে বললাম, পাগল নাকি আপনি? এই রাজ্যে রাগ বলে কিছু নেই। লোকটাকে পাগল ভেবে আমি অন্য একটা সিটে গিয়ে বসলাম। এখানে আমার সামনের সিটে আরেকজন লোক বসা। চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ কিছু শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি আমার সামনে বসা লোকটার মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমি দ্রুত চেঁচিয়ে বললাম, আরে ভাই, আপনার মাথা থেকে তো রক্ত ঝরছে। কই রক্ত? এতদিনে তো রক্ত শুকিয়ে যাওয়ার কথা, এখনো ঝরছে নাকি? পাগল নাকি? এই বগি সবাই বলছে। আমার ঠিকমতো ঘুম হচ্ছে না দেখে আমি উল্টোপাল্টো দেখছি আর শুনছি। চোখ কচলে বগির দরজার সামনে এসে দাঁড়ালাম।
হঠাৎ শুনতে পেলাম বগির ভেতর থেকে আর্তনাদ ভেসে আসছে। ট্রেনটাও তখন হঠাৎ থেমে গেল। কি হয়েছে দেখার জন্য আমি বগির ভেতরে উঁকি দিয়ে দেখলাম, ভয়ঙ্কর চেহারা দুজন লোক অন্য একজন জ্যান্ত লোকের বুক ছিঁড়ে খাচ্ছে। লোক দুটোর মুখ দিয়ে রক্ত ঝরছে, নিচের লোকটা যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি আর কিছু ভাবতে পারলাম না, দৌড়ে ট্রেন থেকে বের হয়ে গেলাম। দৌড়ে রেললাইনের পাশের জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। দুই ধারে গাছ, মাঝখানে ঝোপঝাড়, লতাপাতা মারিয়ে আমি একটানা ছুটে গেলাম। কিছু দূর দৌড়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। কিসের সাথে হোঁচট খেলাম তা দেখার জন্য পিছে তাকিয়ে দেখি একটা মৃতদেহ পড়ে আছে। লাশের সাথে হোঁচট খেয়ে পড়েছি আমি। আতঙ্কে বুক কেঁপে উঠল আমার। কি করব ভাবতে না ভাবতেই ট্রেনের হুইসেলের শব্দ কানে আসলো। সেদিকে তাকাতেই দেখি যে ট্রেনে আমি উঠেছিলাম সেটা জঙ্গলে মাঝখান দিয়ে গাছপালা ভেঙে আমার দিকেই ছুটে আসছে। আর ট্রেনের শব্দের বদলে আমার কানে ভয়ঙ্কর গড়গড় শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে যেন কোনো প্রেতাত্মা প্রচণ্ড রাগে ফুসছে। ট্রেন থেকে অনেক মানুষের আর্তনাদ ভেসে আসছে। আমি সামনের দিকে দৌড়াতে লাগলাম। ভৌতিক ট্রেনটাও আমার পেছনে পেছনে ছুটছে। তখনই হঠাৎ চোখে পড়ল একটা ছোট্ট কুঁড়ে ঘর, দরজাটা খোলাই ছিল। কোনো রকমের দৌড়ে ঘরে ঢুকে দরজা আটকে দিলাম। হাঁপাতে হাঁপাতে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি ভৌতিক ট্রেনটা ঘরের সামনে থেমে আছে। আর ট্রেন থেকে একে একে মৃত মানুষের লাশ নেমে আসছে। ভয়ে গলা শুকিয়ে গেল আমার। তবে কি ওরা আমাকে দেখে ফেলল? তখনই পেছন থেকে কে যেন বলল, ভয়ের কিছু নেই, ওরা ঘরের ভেতরে আসতে পারবে না। আমি তাকিয়ে দেখি একজন মাঝবয়সী লোক বিছানায় শুয়ে আছে। লোকটাকে অসুস্থ মনে হচ্ছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনি এই জঙ্গলে একা থাকেন? লোকটা উত্তর দিল, আমি স্টেশন মাস্টার শওকত, এটাই আমার বাড়ি। আমার পরিবার পরিজন নেই, তাই একাই থাকি। আমি কাঁপা কণ্ঠে বললাম, কিন্তু এই ট্রেন? এই ট্রেন তো স্বাভাবিক কোনো ট্রেন না। ট্রেনের ভেতরে সব মৃত মানুষ। আমি ভুল করে ওই ট্রেনে উঠে পড়েছিলাম। শওকত ধীর কণ্ঠে বলল, এটা আসলে এক ভয়ঙ্কর প্রেতাত্মা, মাঝরাতে শিকারে বের হয়। যতজন ট্রেন দেখেছেন সবাইকেও মেরে ফেলেছে, আপনাকেও মারার চেষ্টা করেছিল নিশ্চয়ই। তবে আমার ঘর নিরাপদ। বুঝিনি তো, অনেক বছর ধরে এই জঙ্গলে থাকি, এই ট্রেনের ঘটনা আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ওই ভয়ঙ্কর প্রেতাত্মার রহস্যটা কি? মাঝরাতে সব রেললাইনেই মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যার কোনো সঠিক ব্যাখ্যা নেই। এই লাইনে এটাই বিপজ্জনক, তাই রাতে ট্রেনে চলাচল না করাই ভালো। আমি আবার জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলাম, ভয়ঙ্কর চেহারার লাশগুলো বাইরে হাঁটাহাঁটি করছে। শওকত সেদিকে তাকিয়ে বলল, ভয় নেই, ওরা ঘরে ভেতরে আসতে পারবে না। এই ঘরের চারপাশে তাবিজ ঝুলানো আছে। যাক, তাহলে নিশ্চিত হলাম। ভয়ে তো আমার গলা শুকিয়ে গেছে। ভয়ের কিছু নেই, আপনি পানি খেয়ে পাশের রুমে শুয়ে পড়েন, সকাল হলে নিজের গন্তব্যে চলে যাবেন। আমি আচ্ছা বলে পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি আমি রেললাইনের পাশে পড়ে আছি, আর আমার দিকে কয়েকজন লোক উৎসুক হয়ে তাকিয়ে আছে। আমি উঠে বসতেই একজন বলল, আপনি এখানে কি করে আসলেন? কোথায় যাবেন আপনি? আমি উত্তর দিলাম, আমি তো চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলাম, কিন্তু গত রাতে আমি এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলাম। পরে শওকত নামে একজন স্টেশন মাস্টার আমাকে বিপদ থেকে রক্ষা করেছে। তখনই একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, বুঝেছি, আপনি ওই ভয়াল ট্রেনের খপ্পরে পড়েছিলেন, আর শওকত আপনাকে বাঁচিয়েছে। হ্যাঁ, এই লাইনে আমরা এমন মানুষ প্রায়ই পাই। আপনার সাথে যে শওকতের দেখা হয়েছে, সে 10 বছর আগে অসুস্থ হয়ে মারা গেছে। সে স্টেশন মাস্টার ছিল, সে জঙ্গলে একা বাড়িতে থাকত। শওকতই আপনাকে বাঁচিয়েছে, না হলে হয়তো আপনার লাশ জঙ্গলেই খুঁজে পেতাম আমরা। রাতের বেলায় রেল লাইন এলাকাটা
ভয়ঙ্কর মৃত্যুপুরীতে পরিণত হয়। যাক, আপনি তো বেঁচে গেছেন। 5 মিনিট হাঁটলেই রেল স্টেশন, সেখান থেকে চট্টগ্রামে যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। আর রাতে কখনো এই রুটে ট্রেনে চলাচল করবেন না। আমি কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। আমার কাছে সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হলো। স্টেশনে আসার 20 মিনিট পর ট্রেন আসলো। ট্রেনে উঠে বসলাম। শেষ হলো ভয়ঙ্কর অভিজ্ঞতার এক রাত। Animated stories, best scenario ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn, you're ready for the horror team. Animated stories, best scenario ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.